আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে বিকেল 6:12। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ একটাই, তোমাদেরকে বলেইছিলাম প্রমিকে আজকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো মানে যেতে হবে, নিয়ে যেতে হবে ঠিক নয়, মানে প্রমির আর আমার হসপিটাল যাওয়ার ছিল আজকে। তো আজকে ডাক্তার দেখানোর কথাই ছিল, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, ওর আজকে স্ক্যান করতে করতে, স্ক্যান ইন দ্য সেন্স আল্ট্রাসোনোগ্রাফি, তো ওটা করতে করতেই 1টা বেজে গেছে, মানে রিপোর্ট হাতে পেতে পেতেই 1টা বেজে গেছে। আর 12টার সময় ওই ডাক্তার দেখানোর যে মানে ক্যাশ কাউন্টারটা থাকে সেটা বন্ধ হয়ে গেছিলো, তো মানে বন্ধ হয়ে যায় রোজই। তো 1টা যেহেতু বেজে গেছিলো, 1 ঘন্টার জন্য আর দেখানো হয়নি, তাই আমাদের বাড়ি ফিরে আসতে হয়েছিল। দেখা যাক, সেটা ও যদি মাঝে কোনো ছুটি অ্যাপ্লাই করতে পারে, মানে আপাতত আমাদের আর মনে হচ্ছে না ছুটিও পাবে বলে, কিন্তু যদি অফিস থেকে দেয় ছুটি ওর কাগজপত্র দেখে, দেন মাঝে একদিন গিয়ে দেখিয়ে আসতে পারি, আর নয়তো পরের শনিবারই দেখাতে যেতে হবে, কিছু করার নেই। তো এই আর কি, ওকে বলেছিলাম যে শুক্রবার দিনটা ছুটির দিন আছে, চলো, মানে ওর তো ছুটি ছিল কদিন, যে আগের দিন আল্ট্রাসোনোগ্রাফিটা করিয়ে আসি, তারপরের দিন তাহলে রিপোর্টটা পেয়ে যাবো আগের দিনই, আজকে গিয়ে ডাক্তারটা শুধু দেখালেই হয়ে যেত, কে কার কথা শোনে, যায়নি। তো ওই আর কি, আর আমার ঘরে না আলু পেঁয়াজ, মোটামুটি পেঁয়াজ তো পুরোই শেষ, আলু তাও আছে। তো ও আর আমি ভাবছিলাম যে যাবো একটু, তো এখন ওই ফ্ল্যাট থেকে বিশালদা বোধ হয় আসবে বলেছে, কে কে আসবে আমি তাও জানি না, বিশালদা বলেছে বোধ হয় আসবে ওর সাথে দেখা করতে, গল্প করতে, এই আর কি, অনেকদিন দেখাও হয়নি। বিশালদারাও বাড়ি গেছিলো আর কি, মানে কলকাতা, কলকাতা তো না, বিশালদার বাড়ি জানো কোথায়? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় নয়, কোথাও একটা, মানে গৌহাটি এই দিকটা সম্ভবত, মনে নেই এখন, ভুলে গেছি, মানে আমাদের সবার বাড়ি আসলে কলকাতা, তো বিশালদারটাই একমাত্র একটু অন্যদিকে, তাই জন্য মনে থাকে না আর কি। যাই হোক, তো এই আর কি, এইসব তো দেখি, যদি বিশালদা অতনুরা বোধ হয় কে আসবে আমি বলতে পারছি না এখন, ওই জন্য নামগুলো কী বা নেবো বুঝতে পারছি না। তো ওরা চলে যাওয়ার পর দেখি, তারপর যেতে পারি বা সামনে থেকে গিয়েও নিয়ে আসতে পারি। আসলে কি বলতো, বাজারে গেলে একটু কমে পাওয়া যেত, এটা ঠিক কথাই, কিন্তু দেখি ও যদি যেতে চায় তারপর। আর আমারও না আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, খুব একটা মানে ভালোই লাগছে না, মনে হচ্ছে আমাকে কেউ শুধু বিশ্রামই করতে দিক, বিশ্রামই করতে দিক, এইরকম লাগছে শরীরটা, কেমন যেন ভালোই লাগছে না, মানে একটুখানি কাজ করার পরেই কেমন টায়ার্ড হয়ে যাচ্ছে এরকম লাগছে, কিন্তু কেন লাগছে বুঝতে পারছি না। মোটামুটি ওর হসপিটালে যা করা কাজ ফাজ হয়েছিল সেগুলো তো প্রায় অনেকদিনই হলো, আর তখন সেরকম কিন্তু টায়ার্ড লাগেনি, তারপরেও বাড়ি এসে রান্না বান্না কাজ এসব তো করতামই, কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করছি যে খুব টায়ার্ড লাগছে, কিন্তু এখন তো আমি রেস্ট নিচ্ছি, কেন লাগছে বুঝতে পারছি না। যাই হোক, হয়তো পুরো ধকলটাই এখন হয়তো বেরোচ্ছে বা কিছু একটা হবে, কিন্তু খুব টায়ার্ড লাগছে, কেমন একটা লাগছে যেন নিজেরই। তো আর দুপুরবেলাতে এসে রান্না করিনি সেভাবে, বলেইছিলাম সেভাবে কেন, শুধু গরম করেছি আর ভাতটা করেছি, ভাত করলাম, ডাল গরম করলাম, ইঁচড়ের আলুর তরকারিটা গরম করলাম, আর ঝিঙে আলু পোস্তটা, ঝিঙে আলু পোস্তটা দুর্দান্ত খেতে হয়েছিল, মানে কালকে ও বলছিল, আমরাও তো বলছিলাম যে লাস্টে খেলে ভালো হতো, আজকে আমি সত্যিই তাই লাস্টে খেয়েছি, ঝিঙে আলু পোস্তটা দুর্দান্ত খেতে হয়েছিল। তো এই আর কি, তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। বিশালদা আর অতনু এসেছিল, তো ওরা এইমাত্র গেল, আর এবার ভাবছি আমরা একটু ছাদে যাব। তো দেখি, প্রচণ্ড বেশি হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর রাত্রিবেলা আমাদের প্ল্যান রয়েছে যে আজকে ডিমের অমলেট করে ঝোল করবো, আর অতনু মোটামুটি সবই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার মতো অবস্থা, আমিও ভেবেছি ছেড়ে দেবো। তো বিশালদাকে, বিশালদা খেতে আবার ভালোবাসে কফি, তারপর চিজ অমলেট ঘরে মোটামুটি এরকমই, আবার কেই বা যাবে বলো আনতে, আনা তো উচিত ছিল অবশ্যই, সিঙাড়া টিঙাড়া এনে দিলে ভালোই হতো, বিশালদা সিঙাড়া খেতে ভালোই বাসে, কিন্তু যাওয়া হয়নি ওই আর কি। আর ওটা না অনেকটাই দূরে, আর বলছি না আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমি হেঁটে যাবো বা কিছু, কিছুই ইচ্ছে করছে না। বাজারে গেলে 10 টাকা কেজি পেঁয়াজ পেতাম, সত্যি হাওয়া দিচ্ছে ভালো, 10 টাকা কেজি পেঁয়াজ পেতাম বাজারে গেলে বলছিলাম সেটা, কিন্তু কিন্তু এই অনুপের দোকান থেকে গিয়ে নিয়ে এলাম, কারণ আমার যেতে ইচ্ছে করছে না, পেঁয়াজ একটাও নেই ঘরে, কি অবস্থা, ভদ্রতার অভাব হয়েছে আমার ব্লগিং এ ও ব্যাঘাত ঘটাচ্ছে।
যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। ওর সাথে দেখছিলাম ইন্ডিয়া বেস ড্যান্সার যেটা হচ্ছে সোনিতে, সেটাই দেখছিলাম। ওকে বললাম সাউন্ডটা একটু কমাও, কারণ এতক্ষণ যেটা হচ্ছিল সেটা রান্নাঘরেও সাউন্ড আসছিল আর কি। কারণ এখন না ইউটিউবে প্রচন্ড হ্যাপা করে দিয়েছে, বিশ্বাস করো। মানে এত কপিরাইট ক্লেম আসছে যে কি আর বলা যাবে। মানে রবীন্দ্রসঙ্গীত গাইলেও বলছে কি হচ্ছে পারমিশন নাও যার গান গেয়েছো আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে তো পাওয়া সম্ভব না, ওই আর কি হয়তো কেউ গেয়েছেন আর কি, এরকম অনেক গানই তো থাকে। তো সেখান থেকে কপিরাইট ক্লেম ক্লেম আসছে এই আর কি। যাই হোক না কেন, খুব সাবধানে যারাই করছো না কেন, তো কপিরাইট ক্লেম তো একটা চ্যানেলের জন্য মোটেও ভালো কথা নয়। যাই হোক, তো স্ট্রাইক তো খুবই বাজে। আমার একটা কপিরাইট স্ট্রাইকের জন্য অলরেডি একটা ভিডিও, গোটা ভিডিও ডিলিট হয়ে গেছিল, তো সেটা আর ফিরে পেয়েছি কিনা তাও দেখিনি। যাই হোক না কেন, তার জন্য অনেক কিছু করতে লাগে আর কি, মেল টেল এইসব তো চলতেই থাকে, কপিরাইট ক্লেম তো আসতেই থাকে, সেই মিউজিক চেঞ্জ করা হ্যাপা মোটামুটি চলতে থাকে। যাই হোক না কেন, এখন তাও মোটামুটি চেষ্টা করি যাতে না আসে কিছুটা এড়িয়ে চলার, তারপরেও ভুলভুলি তো হয়েই যায় এই আর কি। তো আজকে রাতে করবো, দুপুরটা তো বললামই ওই বাকি আসি দিয়ে চলে গেছে কালকে রান্না দিয়ে। আজকে ভাগ্যিস করে গেছিলাম, পৌনে দুটোর সময় এসে না দিলে কি বা খেতাম বলো। করা ছিল বলে ভাতটা করলাম, একদিকে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে দুটো গ্যাসে খাবার গরম করে খেয়ে নিয়েছি। ওই আমার স্নান করতে আর পুজো দিতে দিতে ভাতটাও হয়ে গেল, তারপরে ও স্নানে যেতে যেতে আমি গরম করে ফেললাম, সবটা হয়ে গেছে। আর এখন রান্না করব। আমার না একটু মানে শরীরটা সত্যিই খারাপ লাগছে, তো মাথা ফাথা ধরে রয়েছে আমার, সত্যি ভালো লাগছে না আজকে। তো ভালো লাগছে না বলে বাজারটাও যেতে পারলাম না, বললামই যেটা। তো ওই আর কি আমার মেন প্রবলেমটা হয় একটু সাইনাসের প্রবলেম আছে আমার, তো সেখান থেকে তো মাথা ধরার প্রবলেম একটা হয়। আর এখানে বিশেষত দুপুরে গরম বিকেলে ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা, এই ওয়েদারটাকেও মাথা যন্ত্রণা হয় তো ডাক্তাররাই বলে আর কি। তো যাই হোক না কেন, এইসব ছেড়েই দিলাম। আমি আজকে এখন করব ডিমের অমলেট করে কারি টাইপের, মানে একটু ঝোল ঝোল তো রাখতে হবে, যদিও আমার কষা কষা খেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা করলে চলবে না কারণ আজকে রাতে আর কিছুই নেই, এটা দিয়েই ভাত খেতে হবে। আমি ভেবেছিলাম আমার জন্য ডালিয়া বানিয়ে নেবো, কিন্তু সত্যি কথা বলতে আমার ইচ্ছেই করছে না, তো দুজনের জন্যই ভাত বসাবো। দুপুরের ভাত কিছুটা রয়েছে আর কিছুটা করবো, আর একেবারে এই ভাতটাকেও গরম ভাতের মধ্যে মিলিয়ে দেবো। তো যাই হোক, তো চলো দেখাবো আজকে আমি কি করে বানাই। যাই হোক তো বোধহয় বহুবার বলে দিয়েছি, যাই হোক আবারও বললাম, তো চলো শুরু করি। ডিমের ওই অমলেট করে কারি বানাবো। ও খুব একটা ডিমের ঝোল মানে ডিম সেদ্ধ করে কারি বা এই ধরনের এগুলো খুব একটা ভালো খায় না, আজকে আমার রিকোয়েস্টে খাবে বলছে যে খাবো, ঠিক আছে, কারণ আমার না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। আর চিকেন করছি না এই কারণে, কারণ কালকেই আবার চিকেন করতেই হবে সানডে। তো দেখা যাক কি করি, তো শুরু করি। এরকম সাধারণভাবে আমি অমলেটগুলোকে ভেজে নিয়েছি, শুধু নুন দিয়ে আমি গুলে নিয়েছি আর কি, ফ্রাইং প্যানটা আর বার করিনি। তো কড়াইটাই যখন হবে তো কড়াইটাতেই হোক আর কি। তো তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে যেভাবে অমলেট করে আর কি সেভাবেও করে নিতে পারো, কিন্তু আমার বর পছন্দ করে না তাই আর আমি করলাম না, বেকার খাচ্ছি আর না আর কি। তো অমলেটগুলো করে আগে নামিয়ে নিই। আর দেখো যখনই আমি অমলেট করি এভাবে থালার মতো করি, আমি পুরোটা আবার উল্টে দিয়ে নিই যাতে দুপাশই ভালো করে ভাজা হয়ে যায়। কারণ ঝোলের ঝোল কেন, শুধু এমনি যে অমলেট ভাজা খাই আমি তখনও তাই করি, কারণ দুপাশ ভালো করে ভাজা হলে না আর কড়া ভাজাটা দরকার পড়ে না, যেহেতু এটা ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর এটাকে জাস্ট আমি ওরকম 3 ভোল্ট মানে সরু করে যে ভাজা হয় ওরকম করে করবো না, জাস্ট 1 ভোল্ট দিয়ে উল্টে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এভাবেই ভেজে নিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নেব। দুপাশটাই ভালো করে ভেজে নিয়েছি, এপাশটাও ওপাশটাও আরেকটা অমলেট ভেজে নিয়ে তারপর রান্না শুরু করব। দুখানা অমলেটই ভাজা করে নিয়ে আমি ফাইনালি তেল দিয়ে দিয়েছি। আমার ঘরে কালো জিরে একদমই নেই, তো কালো জিরে থাকলে একটু ফোড়ন দিলে বেশ ভালো লাগে, তো তোমরা দিও। তারপরে আমি আলুগুলোকে যে টুমো টুমো করে কেটে রেখে দিয়েছি সেটাকে ছেড়ে দেবো। এবার আলুটাকে লাল লাল করে ভাজা অবধি অপেক্ষা করব, আর ততক্ষণে মিক্সিতে যে আমি পেস্টটা করব বলে যাতা লঙ্কা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি সেটাকে পেস্ট করে নেব। আর আমার কাছে আদা রসুন বাটাটা অলরেডি রয়েছে তাই আর আমি বাটছি না, যদি তোমাদের কাছে না থাকে তাহলে বেটে নিও।
দেখো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি আমি ভাজার সময়, সেটা দেখাইনি আর কি। তো যদিও তোমরা এরকমভাবে অনেকেই করো, তাও আমি আজকে একবার দেখিয়ে দিচ্ছি। কারণ তোমরা না, আমি রান্না না দেখালে পার্সোনালি যারা আমাকে চেনো তারা আমাকে মেসেজ করো, যেরকম কাবেরী আন্টি, মানে পার্সোনালি বলতে এখান থেকেই আলাপ হয়েছে আর কি ইউটিউবের সূত্রে, তারা আমার সাথে এতটাই অ্যাটাচ হয়ে গেছে যে তারা আমাকে পার্সোনালি মেসেজ করে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে এটা কি করে করলে লাস্টে পুরোটা তো আর দেখালে না, আমি অনেক রান্নাই আছে যেগুলো পুরো দেখাই না, আর ছেড়ে দিই। তো ওই জন্যে আর তেলটা তোমরা চাইলে না একটু কম দিতে পারো, ওই যে বললাম আজকে আমার একটু কষা কষা ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, জানি না কেন এরকম হচ্ছে, আর শরীরটাও খারাপ। তো তাই ভাবলাম যে না একটু করেই নিই, ভালোই লাগবে খেতে অন্তত পক্ষে। এবার আমি যে পেস্টটা করে নিয়েছি এটাকে দিয়ে দেবো, দাঁড়াও দিয়ে নিই, নাহলে আবার ছিট করে ছিটে আসবে। তো মশলাটা দিয়ে দিচ্ছি, এবার একে একে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো আমি অ্যাড করবো, যেরকম হলুদ গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা তো বেটে দিয়েই দিয়েছি, যারা কাঁচা লঙ্কা খাবে না তারা রেড চিলি পাউডার ইউজ করতে পারো। তো তারপরে তো ভালো করে কষিয়ে নেবো, তারাও আগে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে নিই। দেখো আমি এখানে একে একে সব দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, যেটা ছাড়া আমার রান্না হয়ই না। তো যাই হোক, এবার ভালো করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। তো এটা তো তোমরা জানোই যে আমি অনেকক্ষণ ধরে রান্না কষাই, আমার রান্না করতে অনেক টাইম লাগে। তো এই আর কি, মশলাটা বেশ ভালোই কষে এসছে, দেখো তেলও ছেড়েছে বেশ ভালোই, আজকে একটু বেশিও তেল দেওয়া হয়েছে ওই জন্য একটু ছেড়েওছে। আর এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আলু ভাজার টাইমে তো অল্প দিয়েছিলামই। আর এটাও মাথায় রাখতে হবে যে অমলেটেও কিন্তু নুন দিয়েই আমি ভেজেছি। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি জলটা গরম করেছিলাম ওটাকে দিয়ে দেবো, একটু গরম আছে, বাপরে। তো আমি পুরো গরম জলটাই দিয়ে দিয়েছি, আর দেখো দেওয়ার সাথে সাথে ওই জন্য ফুটতেও শুরু করে দিয়েছে। রান্না ভালো করতে গেলে না গরম জল ইউজ করলে বেশ ভালো হয়। আর এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, এটা ফুটে যাক, তারপরে এসে আমি অমলেটটা দেবো। ঝোলটা বেশ অনেকক্ষণ ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো, একে একে নয় দুটোই ডিম আছে, এটাকে তার আগে একটু কমিয়ে নিলাম। ডিম দুটোকে ছেড়ে দিয়েছি, পুরো কড়াই ভরে গেছে, তো এভাবে একটু ডুবিয়ে দেবো, নইলে না ঝোলটা ডুববে না। তো আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, আর ডিমগুলো না বেশ ভালো ফুলে ওঠে, জানি না আমারটা কি হবে। হয়ে গেছে, এবার আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো পুরোটাকে, আর তারপরে এটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ভাতটা ওদিকে হয়েই গেছে মোটামুটি, খেতে বসে যাব, এখন বাজে 10:22, 10:30 খেতে বসে যাব, তাহলে বন্ধ করে দিই। তো আমার তো রান্না হয়েও গেছে, আশা করি ভালোই লাগবে। তোমরা না চাইলে গোটা গরম মশলা, তেজপাতা এসব ফোড়ন দিতে পারো, রাতের জন্য তো আর অত হ্যাপা করে লাভ নেই, যেটুকু না হলেই নয় সেটুকুই। আর এটা বরের দিয়ে দিই ওকে খেতে, আর দুটোই না গরম তো, আগুন আগুন পুরো, প্রচন্ড গরম, একটু বাদে বসো। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমার তো এটা ভালোই লাগে, মানে ডিম আমি ভালোবাসি না, কিন্তু ঠিক আছে এই জিনিসটা দিলেও আমি খেয়ে নিতে পারবো, আর গরম গরম ছিল তো ভালোই লাগলো। জানি না ওর কেমন লেগেছে, কারণ ও খুব একটাই ডিমের ঝোলটা, মানে ডিমও ভালো খায়, কিন্তু যারা ডিম ভালো খায় তারা শুনেছি যা দেবে তাই খেয়ে নেবে, কিন্তু ওর এত বাজ কেন খাওয়া দাওয়া নিয়ে আমি জানি না। তবে এটা ঠিক কথাই, যার যাই থাকুক না কেন পরিস্থিতি কিন্তু মানুষকে সবটা শিখিয়ে দেয়। ও কিন্তু প্রেশারের ভাত, তারপরে সেদ্ধ ভাত, এই জিনিসটা একদমই পছন্দ করতো না, তো সেটা ওকে শিখিয়ে দিয়েছে। ওই জন্য আমার দিদি ফোন করে ওকে কি খাপানো খ্যাপাতো, আমি সেদ্ধ ভাত খাই না দিদি, গলে গেলে আমি ভাত খেতে পারি না। তো ওই জন্য সবাই যাই হোক না কেন, হ্যাঁ পরিস্থিতি মানুষকে সবটা শিখিয়ে দেয় এই আর কি। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, গুড নাইট।